আজ সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগের অগ্রিম ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে 1077 জন মানুষের উপর ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে ভ্যাকসিনটি নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উপযুক্ত করে তুলতে সহায়তা করে। একই সঙ্গে তৈরি করছে প্রয়োজনীয় অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা, যা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। অপরদিকে আজ থেকে ভারতে শুরু হয়েছে মানুষের উপর নিজেদের তৈরি করোনাভাইরাসের প্রতিষেধক কোভ্যাকসিনের ট্রায়াল। ট্রায়ালের প্রথম পর্বে দেশটির মোট 12টি শহরে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসা 375 জনের উপর একযোগে এই পরীক্ষা চলবে। 18 থেকে 50 বছর বয়সী, কোমরবিডিটি নেই এমন স্বাস্থ্যবানদের বাছাই করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, এইমস। দ্বিতীয় পর্যায়ে এই প্রতিষেধক দেওয়া হবে 12 থেকে 65 বছর বয়সী 750 জনকে। বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলোর খবরে চোখ রাখার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশ পরিস্থিতি। আজ সোমবার দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2928 জনে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 2,07,453 জনের। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে 35 জন পুরুষ ও 15 জন নারী সহ 50 জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,668 জনে। ব্রিফিংয়ে বলা হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,13,558 জন। এবার দেখে নেওয়া যাক করোনাভাইরাস সংক্রমণের বৈশ্বিক পরিস্থিতি। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী 20 জুলাই রাত 8টা পর্যন্ত বিশ্বের 188 দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা 1,45,30,563 জন। পক্ষান্তরে বিশ্বে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে 6,09,615 জন। আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের মোট সংখ্যা এখন 37,73,723 জন। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে 1,43,310 জন। অন্যদিকে সুস্থ হয়েছে 18,02,539 জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট 20,98,389 জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে 79,533 জন। দেশটিতে সুস্থ হয়েছে 13,71,229 জন। প্রতিবেশী দেশ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে মোট আক্রান্ত 11,18,206 জন, প্রাণ হারিয়েছে 27,514 জন। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে থাকা এই দেশটিতে মোট সুস্থ হয়েছে 7 লাখের কিছু বেশি। আক্রান্তের তালিকার চতুর্থ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 7,76,212 জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে সেখানে 12,427 জনের আর সুস্থ হয়েছে 5,53,602 জন। দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত 3,64,328 জন আর মারা গেছে 5,033 জন, সুস্থ হয়েছে 1,91,059 জন। দক্ষিণ আফ্রিকার পরে থাকা পেরুতে আক্রান্তের সংখ্যা 3,53,590 জন, মারা গেছেন 13,187 জন, সুস্থ হওয়ার সংখ্যা সেখানে 2,41,955 জন। 3,44,224 জন সংক্রমিত মেক্সিকোতে, দেশটিতে মোট প্রাণহানি হয়েছে 39,184 জনের আর সুস্থ হয়েছে 2,17,423 জন। এদিকে চিলিতে মোট আক্রান্ত 3,30,930 জন আর মৃতের সংখ্যা 8,503, দেশটিতে সুস্থ হয়েছে 3,01,794 জন। অন্যদিকে যুক্তরাজ্যে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 2,96,364 জনে, দেশটিতে প্রাণহানির সংখ্যা 45,300। ইরানে এ পর্যন্ত সংক্রমিত 2,76,202 জন আর মৃত্যু হয়েছে 14,405 জনের, সেখানে সুস্থ হয়েছে 2,40,087 জন। আক্রান্তের তালিকায় ইরানের পরেই থাকা পাকিস্তানে মোট 2,65,083 জন আক্রান্ত, পক্ষান্তরে মৃত্যুবরণ করেছে 5,599 জন। স্পেনে সংক্রমিত হয়েছে 2,60,255 জন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আক্রান্ত হয়েছে 2,50,920 জন আর প্রাণহানি হয়েছে 2,523 জনের। এদিকে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত 2,44,216 জন এবং মৃত্যু সংখ্যা 35,042 জন। অন্যদিকে তুরস্কে আক্রান্তের সংখ্যা 2,19,641 জন আর সেখানে মারা গেছে 5,491 জন, দেশটিতে সুস্থ হয়েছে 2,02,010 জন। অন্যদিকে ফ্রান্সে আক্রান্ত 2,11,943 জন, দেশটিতে মৃত্যুর সংখ্যা 30,152 জন আর সুস্থ হয়েছে 79,233 জন। আক্রান্তের সংখ্যা 1 লাখের ঘরে আছে কলম্বিয়া, কাতার, কানাডা ও আর্জেন্টিনায়। এখনও 1 লাখের কম সংখ্যক সংক্রমণ ঘটেছে করোনাভাইরাসের উচ্চভূমি চীন সহ ইরাক, মিশর, কুয়েত, ইন্দোনেশিয়া ও আরও বেশ কিছু দেশে। এস এস আল আরিফিন, প্রথম আলো।